Assalamualaikum everyone, this is Nazmul Hasan Shumon. Welcome back to my YouTube channel and welcome to new blog. আজকে আমি একটু ইয়ামাহা সার্ভিস সেন্টারে যাচ্ছি, কারণ একটা রাইড দিয়ে আসছি, গাড়িটা এখন পর্যন্ত টাচ করানো হয় নাই। তো তাই ভাবতেছিলাম জাস্ট জেনারেল সার্ভিস যেটা আছে সেটা একটু দিয়ে আসি, না হলে চেক আপের ভিতরে না রাখলে যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেমে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বেটার সবসময় একটু চেক আপের ভিতরে রাখা। চলুন দেখি কী কী সার্ভিস করা যায়। খুব একটা বেশি প্রবলেম নাই, জাস্ট ইউজুয়াল সার্ভিসটা নিয়ে নিব। ভালো রকমের প্রেশার দেখতে পাচ্ছি ইয়ামাহা সার্ভিস সেন্টার, দেখি আগে কি অবস্থা। কিছু কিছু কাজ অন্তত পক্ষে নর্মালি করে নেওয়া উচিত, যেমন সময় মতো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা, ব্রেক প্যাডটা একটু ঠিকঠাক মতন চেকিং দেওয়া, না হলে একটু ঝামেলা হয়ে যায়। যেমন এই যে আমি একটা প্রবলেম করে ফেলছি, সেটা হচ্ছে আমি পিছনের ব্রেক প্যাডটা বাহির থেকে লাগাইছিলাম, যার ফলে এখন পিছনের চাকায় আমি যখন ব্রেক প্রেস করি তখন পিছনের চাকায় একটা সাউন্ড আসে। আর ইনিশিয়ালে এই মুহূর্তে কোনো ব্রেকই কাজ করতেছে না, পিছনে কাজ করতেছে একদম কম, হয়তো বা কিছুক্ষণ পরে বা 5-10 কিলোমিটার ইউজ করার পরে হয়তো বা বুঝতে পারবো যে কাজটা করতেছে কিনা। তো বন্ধুরা, টুকিটাকি কোথাও বের হইতে গেলে বা কোথা থেকে আসলে এরকম টুকটাক সার্ভিস এটা করিয়ে নেওয়া উচিত, না হলে দেখা যায় যে বাহিরে যে কোনো সময় যে কোনো ধরনের ঝামেলা হয়ে যেতে পারে। তো এই জন্য এই ধরনের ইমার্জেন্সি সার্ভিসগুলো টুকটাক করে নিয়ে রাখবেন আপনারা, যাতে করে কোনো ধরনের ঝামেলার সম্মুখীন না হইতে হয়। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পরে বাইক যে স্মুথ হয়, এটার সাউন্ডটা যে চেঞ্জ হয়ে যায় ভাই, তখন খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে ভাই। আগে বাইকে ফুয়েল নিতে হবে। যাই হোক, অল্প স্বল্প কিছু টাকার তেল উঠে এনেছি, তেল ছাড়া তো আর চলবে না। আমাদের চাষারের এইটুকুতে জ্যাম থাকবেই, হচ্ছে অভ্যাসগত স্বভাব হয়ে গেছে জ্যাম হওয়াটা। এই যে একটা বাস এখানে দাঁড় করায় রাখছে। ঠিক আছে বন্ধুরা, আশা করি একটু হইলেও ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, লাইক করেন নাই, শেয়ার করেন নাই, করে ফেলেন ভাই। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা। এইগুলো হচ্ছে ঘটনা, মানে কখন যে কোন দিক দিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই।